বিরোধী দলের একটা অনুরোধে তারা যদি ভুলভাবে কোনো একটা জিনিস বুঝে নেয় বলে, তো তারা এই পক্ষে একটা ব্যাখ্যা দিতেই পারে। কিন্তু আমার মনে হয় যে এটা অপ্রয়োজনীয়, এই কারণে যে এটা মনে করার কোনো কারণ নাই যে একটা অন্য দেশের একটা রাষ্ট্রদূত, ধরেন আমেরিকার রাষ্ট্রদূত অথবা ব্রিটিশ রাষ্ট্রদূত হাই কমিশনার, অথবা ধরেন আপনার ভারতের রাষ্ট্রদূত, এরা যারা আছে, আচ্ছা এই যে আমেরিকার রাষ্ট্রদূত আনার সময় নানা কথা বলে, জাপানের রাষ্ট্রদূত নানা সময় নানা কথা বলেন, আমেরিকার রাষ্ট্রদূত বলেন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বলেন, কোনদিন আপনি শুনেছেন যে ভারতের রাষ্ট্রদূত কি ধরনের এই ধরনের কোনো কথা বলেছেন? বলেননি কিন্তু। তাহলে বিরোধী দল ওদেরকে বোঝাতে পারে, ভারতের রাষ্ট্রদূত কি বোঝাতে পারে না কেন? তার মানে ভারতের রাষ্ট্রদূত কি বেশি শিক্ষিত ওদের চেয়ে? ভারতের রাষ্ট্রদূত কি ওদের চেয়ে বেশি কূটনীতি বুঝে? তা বুঝে না। প্রত্যেকটা রাষ্ট্রদূতই যার যা দেশের স্বার্থ বিবেচনা করে কথা বলে, তাদের মুখ দিয়ে কথা বল, আপনি যা ইচ্ছা তাই বলে, তাদের বুঝাই দিবে না, তারা বুঝে ফেলাবো, এত সহজ মনে করেন না যে ভাই, এত সহজ মনে করেন না। ওনারা যেটা বলে এটা বিরোধী দল ব্রিফ না করলেও বলতো, ওনারা এটা বলার জন্য এই দেশে আছে, ভারতের রাষ্ট্রদূত এই দেশে আছে না বলার জন্য, ভারতের রাষ্ট্রদূত আছে তার দেশের পলিসি অনুযায়ী, তারা কথা বলে তাদের পলিসি অনুযায়ী। এখানে বিরোধী দল কি বললো অথবা সরকারি দল কি বললো এগুলি ইম্যাটেরিয়াল। যারা এগুলি বলেন যে আমরা এখন যে তাদেরকে বুঝাচ্ছি, যাতে তারা না বলে, এগুলো কি তারা 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 যে কিছু একটা করতেছেন এটা বোঝানোর চেষ্টা করেন? কাকে বোঝানোর চেষ্টা করেন? জনগণকে বোঝানোর চেষ্টা করেন নাকি তার যারা কর্তা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন? এটা একটা বিষয়। এবং তারা যদি বুঝেন যে না, তাহলে আমার মন্ত্রীরা অনেক কাজ করতেছে, আমি যদি বুঝি আমার মন্ত্রীরা অনেক কাজ করতেছে, আমি তো জনগণ, উনি তো আমারই মন্ত্রী, তাই না? আমি যদি বুঝি যে আমার জনগণ আমার মন্ত্রীরা অনেক কাজ করতেছে, তারা বিদেশি রাষ্ট্রদূতদের বুঝাচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, তারা ঠিক পথে আছেন। কিন্তু আমরা কি বুঝি? তারা আসলে নিজেরাও জানে না তারা কখন কি প্রসঙ্গে কি বলে, যখন যেটা মাথায় আসে বলে। আচ্ছা ভিয়েনা কনভেনশনে কি আছে? এইটা বাংলাদেশে কেবল না, পৃথিবীর কোন রাষ্ট্রদূত জানে না এটা কি হয়, যে কনভেনশন হলো তাদের তাদের চাকরি ভিত্তি হলো কনভেনশন, এটা রাষ্ট্রদূতরা জানে না, আমাদের সরকার দলীয় এমপি মন্ত্রীরা জানে, হয় এটা হয় নাকি রে ভাই? তারা তো জানেই বলে, তারা জানে এবং জানে তাদের কি বলতে হবে, তারা জানেই বলে। এখন ওনাদের তো একটা কিছু বলতে হবে, ওনাদের এটা বলে, সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো কি জানেন, আমি বলি আপনি, রাষ্ট্রদূতরা যে কথাগুলি বলে এই কথাগুলি বাস্তবতার সঙ্গে যদি একদমই মিল না থাকতো তাহলে কিন্তু এত ঝামেলা হতো না, তাহলে কেউ কিছু মনে করতো। যে ছোটবেলায় একটা গল্প শুনেন নাই, যে কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া বলিও না, মানে আমি যদি কানা না হই আমাকে কানা বললে কিন্তু মাইন্ড করবো না, ঠিক না? তো এখন মিলে যখন যায় তখনই লোকে মাইন্ড করে, আমার যে দুর্বলতা আছে ওইটার সঙ্গে যদি আপনার বক্তব্যটা মিলে যায় তখনই আমি মাইন্ড করি কিন্তু।